আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কেরালা স্টোরি নামক চলচ্চিত্র, কিন্তু বেশ কয়েকটি সিনেমা হলে সেই নির্দেশিকায় এসে না পৌঁছালে সকাল সকাল সেই সিনেমা হলের সামনেই পৌঁছে যায় সিনেপ্রেমীরা। তেমনি একটি সিনেমা হলে বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন রূপবন্দি সিনেমা হল, এদিন সকাল পর্যন্ত সেখানে কোনো রকমই নোটিশ আসেনি এবং সেই কারণে বিজেপি সমর্থক কর্মীরা কয়েকজন সিনেমাপ্রেমী সিনেমা হলের সামনে পৌঁছান। এই মুহূর্তে সেই মুহূর্তেই বেলঘড়িয়া থানার পুলিশ এসে পৌঁছায়। এমনই মুহূর্তে সিনেমার হলের সিনেমা বন্ধর নোটিশ পড়ে যায়। দূর দূরান্ত থেকে আসা সিনেমা প্রেমীরা এরপরে বিক্ষোভে সামিল হন, সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে এগিয়ে গেলে ভিড়ের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপরে বিক্ষোভে সামিল হয় সিনেমা প্রেমীরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। ওই লোকটাকে সত্য বল দাদা, কথা বল বলবো সবাইকে তো আলাদা দাদা। দাঁড়া না, আসলে তুমি পুরো ঢেকে দিলে দেখুন। আমরা দ্য কেরালা স্টোরি, এটা ভারতবর্ষের যে হিন্দু মেয়েদেরকে ধর্ম পরিবর্তন করিয়ে কনভার্সন করে যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে কাজ করছে করাচ্ছে আইসিসরা, সিনেমাটা দেখানোর জন্য এবং আমরা সবাই দেখার জন্য। হ্যাঁ, ব্যান ঘোষণা করা হয়েছে সেটা আমরা শুনেছি, কিন্তু আমরা এই ব্যান মানছি না। আমরা যতক্ষণ না এই সিনেমা পুনরায় চালু হচ্ছে ততক্ষণ সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামব এবং এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইসিসকে সমর্থন করছে মুখ্যমন্ত্রী, এবং আইসিসকে সন্তুষ্ট করার জন্য এই সিনেমাটাকে ব্যান করেছে। তো
সুতরাং এই দেখুন আপনারা যারা দেখছেন এখানে সমস্ত হিন্দু মেয়েরাই এসেছিল তারা সজাগতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এবং লাভ জিহাদ বন্ধু জিহাদ এগুলো থেকে সতর্ক হতে তো সুতরাং এইভাবে আটকে রাখা যাবে না এবং আমাদের আন্দোলন চলবে এগুলো নিয়ে যতক্ষণ না চালু হবে আমার নাম অচিন্ত মণ্ডল ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র দায়িত্ব কেরালা স্টোরি দেখতে এসেছিলাম যে ব্যান হয়ে গেছে ইনফ্যাক্ট আমি আশা করেছিলাম আইনক্স পিভিআর সব জায়গায় গিয়ে দেখব বাট কালকে যখন বুকমাই শোতে দেখলাম সব জায়গায় ব্যান হয়ে গেছে তো আমার কয়েকটা ফ্রেন্ড বললো লোকাল কোনো সিনেমা হলে গিয়ে দেখে আয় আমার নিয়ারেস্ট এটাই দেখাচ্ছিল তো আমি এটাই এসে দেখলাম যে ব্যান হয়ে গেছে হ্যাঁ রিফান্ড হয়ে যাবে বলছে ব্যান হয়ে গেছে আর অফিসিয়াল নোটিস এসছে যে ব্যান করে দেওয়া হয়েছে এটা যেন কোন ব্যান করা উচিত ছিল না কেরালা স্টোরি আই থিঙ্ক ইজ আ গুড মুভি আমি দেখিনি এখনো বাট আমার ফ্রেন্ডসরা দেখেছে তো দে আর লাইক যে দেখ প্লিজ যা দেখতে আজকে দেখিস নি কালকে চলে যা তো ওটাই ব্যান করছে বিকজ অনেক রকমের রিলিজিয়াস রায়ট হচ্ছে উইচ ডাজন্ট মেক এনি সেন্স কাশ্মীর ফাইলসের মতন এত বড় প্রোপাগান্ডা ফিল্ম যদি রিলিজ করতে পারে ওটাকেও ব্যান করতে পারলো না দেন ওয়াই দিস মুভি আমি দ্য কেরালা স্টোরি ডোমজুড় হাওড়া থেকে দেখতে এসেছি আজকে এত দূর থেকে কারণ আমরা 25 জন মেয়ে সব জায়গা থেকে এসেছি একসাথে দেখবো বলে এই স্টোরিটা এটা একটা সত্যি একটা আমাদের মিরর বলতে গেলে সেটাকে দেখিয়েছে সেটা দেখার জন্য আমরা এতজন মিলে এসেছি যাতে আমরা মুভিটা দেখতে পারি যেটা আসলে কিভাবে ব্রেন ওয়াশ করে একটা মেয়ে একটা এরকম কয়েকটা মেয়ে তার ব্রেন ওয়াশ করে তার পাশে বন্ধু হয়ে মিশছে অথচ তাকে ব্রেন ওয়াশ করে কনভার্ট করে দিচ্ছে সেটা দেখার জন্য সেটা মানুষকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এ বন্ধ করে দিয়েছে কিন্তু কেন ব্যান করেছে এটা তো একটা মুভি এটা তো সত্যি দেখাচ্ছে না পোস্টার ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে আমি এটা বলতে চাই এই ব্যানটা আমরা মানছি না আর মানবও না কারণ মানুষ সব কিন্তু দেখতে পাচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে আর যত ইচ্ছা তুমি মাইনরিটিকে তুমি ভালো দেখাতে চাও সেটা দেখানো যাবে না আমার নাম সৌমি রায় আমি বিএলএলবি সেকেন্ড সেমিস্টার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার